প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। আজকে আমরা যেই পাঠটি আলোচনা করব সেটি হচ্ছে জাতক নবম অধ্যায় থেকে, এবং এর আগেও আমরা জাতক পড়েছি, শশক জাতক, কপট জাতক। তো আজকে আমাদের পাঠের বিষয় হবে আম্রজাতক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম খুলো এবং বৌদ্ধধর্ম বইটির নবম অধ্যায়টি তোমরা খুলো। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হবে আম্রজাতক। আম্র জাতক নবম অধ্যায় থেকে, নবম অধ্যায়। আচ্ছা, আম্র মানে কি? আম্র শব্দটির অর্থ কি? আম্র, আম্র মানে হচ্ছে আম, কেমন? তাহলে অর্থাৎ এটি হচ্ছে আমজাতক, আম্র জাতক যেটাকে বলা হয়েছে। আমি পড়ছি, তোমরা একটু সবাই মন দিয়ে শুনবে। পুরকালে বারাণসী রাজ্যে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন, এবং তার রাজত্বকালে উদিচ্য ব্রাহ্মণকুলে বোধিসত্ত্ব জন্মগ্রহণ করেন। তো বয়প্রাপ্তির পরে বোধিসত্ত্ব ঋষি প্রবজ্ঞা গ্রহণ করেন। তিনি 500 ভিক্ষু সংঘ নিয়ে হিমালয়ের পাদদেশে বাস করতেন। একবার হিমালয়ে ভয়ানক অনাবৃষ্টি দেখা দেয় এবং গাছপালা, প্রাণী সবার কি হয়, পানির অভাব দেখা দেয় অনাবৃষ্টির কারণে। চারিদিকে পানীয় জলের বড়ই অভাব, তৃষ্ণায় পশু পাখি সব কাতর হয়ে পড়ল, কোথাও এক ফোঁটা জল নেই। পশু পাখিদের এই যন্ত্রণা দেখে এক ভিক্ষুর খুবই মায়া হলো। ভিক্ষু চিন্তা করলো তিনি পশু পাখিদের জন্য কিছু একটা করবেন, এবং তিনি কি করলেন, গাছ কেটে একটি ডোঙা বানালেন। ডোঙা হচ্ছে কি, ডিম্বাকৃতির, হ্যাঁ, গাছের তৈরি ডোঙা, ডোঙা বলা হয়, অর্থাৎ গামলার মতন, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় যেটাকে আমরা পানির যে পাত্রটি যেখানে পানি নিই সেটাকে আমরা গামলা বলে থাকি, ওগুলোর মতন, কেমন ডোঙ্গা হচ্ছে। তো গাছের এক ডোঙ্গা তৈরি করল, এবং সে কী করলো, প্রাণীদের জন্য পানি সংগ্রহ করতে লাগলো, এবং প্রাণীরা এসে ওখান থেকে পানি খেতে শুরু করত। এভাবে অসংখ্য জীবের প্রাণ কী হলো, রক্ষা হতে থাকলো। তো প্রতিদিন অসংখ্য প্রাণী জলপান করতে আসতে থাকলো। এমন সময় প্রায় এক পর্যায়ে এভাবেই চলে গেল যে ভিক্ষুটি প্রাণীদের পানি সংগ্রহ করতে করতে নিজের খাবার দাবার ভুলে গেল। তখন প্রাণীরা সেটি লক্ষ্য করলো, এবং তারা কী করলো, যে যা সাধ্যমতো ভিক্ষুটির জন্য কী করলো, ফলমূল নিয়ে আসতে লাগলো। এভাবে প্রত্যেক প্রাণী প্রতিদিন বিভিন্ন ফলমূল আনতে লাগলো, আর এতই ফলমূল সংগ্রহ হতে লাগলো ওখানে যে 500 ভিক্ষু ওই ফলমূলগুলো খেয়ে কি করতে পারলো না, শেষ করতে পারলো না। যেমন আম, কলা, সুমধুর, মধুর, হ্যাঁ, অমধুর, বিভিন্ন ধরনের ফলমূল তারা আনতে লাগলো। তো ভিক্ষুটি তখন কি হলো, তার এই যে খাবারে যে যন্ত্রণা ছিল সেটি কি হলো, তার পূরণ হলো, তার খাদ্য ভাব কি হলো, পূরণ হলো প্রাণীদের দ্বারা, কেমন। এই যে তোমরা এখানে চিত্রের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে স্পষ্ট করে আছে ভিক্ষুটি প্রাণীদেরকে কি করছে, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন ডোঙ্গার মধ্যে, কেমন। আচ্ছা,
তো এরপর থেকে প্রত্যেক পশু পাখি কি করতো, নিজের সাধ্য মতো কাঁঠাল বিভিন্ন সুমিষ্ট ফল আনতে লাগলো জল পান করতে আসার সময়। এভাবে প্রতিদিন আশ্রমে যে ভিক্ষুরা ছিল খেয়েও তারা শেষ করতে পারলো না ফলমূলগুলো। তো এই কাজটি কেন হলো, অর্থাৎ সৎ কাজ, এই কারণে বলা হয় যে সৎ কাজ করলে তোমার তোমাকে সাহায্য করার, তোমার প্রার্থনার, হ্যাঁ, এবং তোমার ভালো কাজের সুফল একদিন আসবেই আসবে। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এই আম্রজাতকের মধ্যে, যে একজন ভিক্ষুর সৎ কাজের দ্বারা সেটির ফল কারা ভোগ করছে, 500 ভিক্ষু। কেমন তাহলে কি সৎ কাজের কি অদ্ভুত মহিমা! অর্থাৎ সৎ কাজের দ্বারা মানুষ কি হয়, মানুষের চরিত্র প্রকাশিত হয়। সৎ কাজ করলে সকলে তাকে কি করে, ভালোবাসে, প্রশংসার পাত্র হয় সৎ ব্যক্তি। কেমন, যেমনটি এই ভিক্ষুটির বেলায় হয়েছে। তাহলে কি এই আম্রজাতকে যে উপদেশটি সেটি হচ্ছে কুশল কর্ম সম্পাদনে। আচ্ছা আমি একটু লিখি সেটি, আম্রজাতকের যে উপদেশ আমরা একটু পরে প্রশ্ন লিখবো, এটির উপরে উপদেশে কি বলা হয়েছে, উপদেশ কুশল কর্ম, কুশল কর্ম সম্পাদন, সম্পাদনে সকলেরই, সকলেরই উদ্যমশীল, উদ্যমশীল হওয়া উচিত। কেমন, অর্থাৎ কুশল কর্ম সম্পাদনের জন্য সকলে কি হওয়া উচিত, অনুপ্রাণিত, এ কারণে বলা হয়েছে উদ্যমশীল হওয়া উচিত। তো আমি বলবো যে তোমরা প্রত্যেক জাতক যখন পড়বে অবশ্যই তোমরা এখানে যে উপদেশগুলো থাকে এগুলো ভালো করে পড়বে, যেন একটি উপদেশের সাথে আরেকটি যে জাতকের যেন তোমাদের কি হয়, এলোমেলো না হয়ে যায়। কারণ যখন তোমাদের প্রশ্নগুলো হয় বিভিন্ন উদ্দীপক থেকে, এই উপদেশগুলোর উপরে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে বিভিন্নভাবে। কেমন, আচ্ছা তাহলে এখান থেকে কিছু প্রশ্ন আমরা এখন দেখি। দেখেছ তো তোমরা, কুশল কর্ম সম্পাদনে সকলের উদ্যমশীল হওয়া উচিত। আচ্ছা আমরা এখন কিছু প্রশ্ন লিখব। জাতক পাঠ এক এবং দুই আমরা জাতক সম্পর্কে পড়েছি, তাই তো? এখন আগের প্রশ্নে যদি রিপিট হিসেবে আমরা বলি, আমি যদি জিজ্ঞেস করি যে জাতক কাকে বলে, তাহলে আমরা কি লিখতে পারি, যে গৌতম বুদ্ধের অতীত জন্ম বৃত্তান্তই হচ্ছে জাতক, অর্থাৎ তার পূর্বজন্মের কাহিনীগুলোকে জাতক বলা হয়। আচ্ছা এখন জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আরও একটি প্রশ্ন লেখা যায়, সেটি হচ্ছে এর আগে যে প্রশ্নটি দিয়েছিলাম সেটি কি, জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে এক হিসেবে আমরা একটি প্রশ্ন করতে পারি যে জাতক কাকে বলে অথবা জাতক কি। এটির উত্তর নিশ্চয় তোমরা জানো সবাই, গৌতম বুদ্ধের পূর্বজন্ম বৃত্তান্ত হচ্ছে জাতক, আমি আর লিখছি না সেটি। দুই নাম্বার প্রশ্ন আরেকটি করা যায়, জাতক কি শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়। এটির উত্তর হিসেবে আমরা লিখতে পারি যে জাতক আমাদের কি হতে শিক্ষা দেয়, জাতক শীলবান
দয়াবান, দয়াবান, নীতিবান, নীতিবান, সত্যবাদী, সত্যবাদী, ক্ষমাশীল, ক্ষমাশীল, মৈত্রীপরায়ণ, মৈত্রী পরায়ণ ও পরোপকারী, পরোপকারী হতে শিক্ষা শিক্ষা দেয়। কেমন? তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে শীলবান, দয়াবান, নীতিবান, সত্যবাদী, ক্ষমাশীল, মৈত্রীপরায়ণ এবং পরোপকারী। হ্যাঁ, অনেক কিছু আমরা শিখি তাহলে যার তথ্যে। আচ্ছা, এই এইগুলো গেল জ্ঞানমূলক। আরো অনেক প্রশ্ন করা যায় জ্ঞানমূলক। এখন আম্রজাতকের উপরে আমরা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন লিখি। আচ্ছা, তোমরা কি এটি লেখা শেষ করেছো? ভালো করে দেখে লিখে নাও, আমি একটু মুছে দিচ্ছি। অনুধাবনমূলক প্রশ্ন লিখি আমরা। অনুধাবন মূলক প্রশ্ন, কেমন? আচ্ছা, তাহলে আমি এটি মুছে দিচ্ছি। যেমন একটি প্রশ্ন করা যায় যে অনাবৃষ্টিতে, অনাবৃষ্টিতে তৃষ্ণা কাতর পশু পাখিদের জল পান করার জন্য ভিক্ষু কি ব্যবস্থা করে দিলেন? এটি একটি প্রশ্ন করা যায়। অর্থাৎ অনাবৃষ্টিতে তৃষ্ণা কাতর পশু পাখিদের জল পান করার জন্য ভিক্ষু কি ব্যবস্থা করে দিলেন? তাহলে আমরা গল্পে নিশ্চয় পড়েছি যে ভিক্ষুটি গাছ কেটে দোঙা তৈরি করে সেখানে পানি সংগ্রহ করেছিলেন পশু পাখিদের জন্য। তোমরা প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারো, অর্থাৎ যে যার মতন করে গুছিয়ে আনসারটি তোমরা দিতে পারো এভাবে। দুই হিসেবে আরেকটি করা যায় যে ভিক্ষু অনাহারে থেকে কষ্ট পাচ্ছেন দেখে জল পান করতে আসা পশু পাখিরা কি ব্যবস্থা
কি ব্যবস্থা গ্রহণ করলেন? আমি আরেকবার পড়ছি প্রশ্নটি। ভিক্ষু অনাহারে থেকে কষ্ট পাচ্ছেন দেখে জলপান করতে আসা পশু পাখিরা কি ব্যবস্থা গ্রহণ করলে? কেমন? তাহলে আমি গল্পের শুরু জাতকের শুরুতেই বলেছিলাম যে ভিক্ষুটিকে অনাহারে দেখে পশু পাখিরা যখনই জলপান করতে আসতো তারা নিজের সাধ্যমতো কী করতো, ফলমূল নিয়ে আসতো। সেগুলো বিভিন্ন ধরনের ফলমূল ছিল, আম, কাঁঠাল, সুমিষ্ট, হ্যাঁ, টক, বিভিন্ন ধরনের ফলমূল তারা নিয়ে আসতো। তাহলে এই দুই নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে করতে পারো। এছাড়াও আরও প্রশ্ন করা যায় যে আম্রজাতকের উপদেশ কী ছিল, এরকমও প্রশ্ন করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো যে জাতকটি অবশ্যই তোমরা ভালো করে পড়বে, ওখানে কি লেখা আছে তো এটির উপর ভিত্তি করে যখনই তোমাদের কোনো প্রশ্ন দেওয়া হবে যেন তোমরা এটি ভুল না করে বসো। তো বার্ষিক পরীক্ষায় জাতকের মধ্যে দুটো জাতক পড়েছে, সেগুলো হচ্ছে একটি আম্রজাতক এবং একটি মশক জাতক। কেমন? তো আজকের ক্লাসে আমরা শুধু আম্রজাতকের উপরেই প্রশ্নগুলো দেখলাম, নেক্সটে আমরা মশক জাতকের উপরে কিছু প্রশ্ন করব, কেমন, এবং এগুলো লেখার চেষ্টা করব। তারপরেও আমি বলবো জাতক সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু ধারণা না থাকে কিংবা তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই তোমরা ফোনের মাধ্যমে হোক, কমেন্টসের মাধ্যমে হোক, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, কেমন। তাহলে তোমরা আজকে বাড়ির কাজ হিসেবে তোমরা লিখে নাও তোমাদের, অর্থাৎ তোমাদের পড়া আর কি, যেটা আমরা দিয়ে থাকি সাধারণত ক্লাসে, তোমাদের পড়া থাকবে, পড়া থাকবে আম্রজাতক। আমি দুটো জাতকই দিচ্ছি তোমাদের, আম্রজাতক ও মশক জাতক। যদিও বা মশক জাতককে আজকে আমরা পড়লাম না, তারপরে এটি রিডিং হিসেবে আমি দিচ্ছি তোমাদের, মশক জাতক। এটা অবশ্যই তোমরা পড়ে আসবে, তো জাতকগুলো অবশ্যই ভালো করে পড়বে, যেন যে কোনোখান থেকে প্রশ্ন করুক না কেন কিংবা করি না কেন আমরা, তোমরা উত্তরগুলো দিতে পারো খুব সুন্দর। ওকে, তো আমি সবশেষে এটাই বলবো যে বর্তমানে যে পরিস্থিতির উপর দিয়ে আমাদের জীবন চলছে, অর্থাৎ এই যে করোনা ভাইরাস জনিত যে সমস্যা, আমি বলবো তোমরা অবশ্যই সচেতন হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো মতন খাওয়া দাওয়া করবে যেন তোমরা সুস্থ থাকতে পারো। এই বলে আজকে আমার ক্লাসটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।